السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان للإنسان عدو مبين عن عبد الله رضي الله عنه قال

সয়ালা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যিনি পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন এবং নিজ জীবনে তিনি তা বাস্তবায়ন করেছেন আ্বন করেছেন পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেছেন সেই রাসূলের প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাযিল হোক আল্লাহ আহম্ম সাল্লাহ আলুল্লাহম্ম আরিকালে সম্মায়িত ভ্রাতৃমণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে শয়তান কোন ব্যক্তির কানে পেশাব করে বিষয়টি শুনলে অনেকে আশ্চর্য হবেন এবং মনে মনে ভাববেন যে আজকে শায়েখ এই বিষয় নিয়ে কেন আলোচনা করছেন তো তিনি ভাই বোন আমার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেক ব্যক্তিকে জানতে হবে যে যে এমন কোন ব্যক্তি আছে আছে পৃথিবীতে শয়তান তার কানে হতভাগ দুই কানে অথবা এক কানে পেশাব করে দেয় কারণ যখন আপনি জানতে পারবেন যে এমন কোন ব্যক্তি আছে যার দুই কানে শয়তান পেশাব করে কি কাজ করলে শয়তান পেশাব করে তখন আপনি সেই কাজটা বর্জন করবেন যাতে শয়তান আপনার কানে পেশাব না করতে পারে সময় ভ্রাতৃমণ্ডলী আমি আপনাদের সামনে এই বিষয়টা স্পষ্ট উল্লেখ করব আলুল্লা আলামিন প্রত্যেক মুসলিমের জন্য পাঁচক সালাত নামাজ ফরজ করেছেন দিনে এবং রাত্রে চব্বিশটি ঘন্টা দিয়েছেন এতে পাঁচ বার যদি সময় লাগে আপনার তাহলে ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আল্লাহ রাবুল আলমিন যে আপনাকে এত লম্বা চব্বিশটি ঘন্টা দৈনিক সময় দিলেন আপনি সময় পাওয়ার পরে আপনি যে পাঁচক সালাদ আদায় করছেন কি করেন না এবং অনেক ভাই রয়েছেন যারা আধা নামাজি। যারা তিন অক্ট নামাজ পড়ে আসর বাগরে বেশা পড়ে অনেকে পড়ে অনেক লোক আছে দেখবেন যে যারা ফজরের নামাজে শরিক হয় না ফজরের নামাজ জীবনেই পড়েনি অনেকে আবার অনেকে মাঝে মাঝে ঘুমিয়ে থাকে ফজরের আজান হয় আর সে নিজের মনকে বলে যে এখন তো কেবল আজান হলো একামত হতে অনেক সময় বাকি আছে একটু ঘুমাও আর শয়তান এরকম চেষ্টা করে শয়তান এরকম এরকম চেষ্টা করে বলে যে এই তো আজান হলো ঘুমাও কিছুক্ষণ যখন ঘুমিয়ে গেলেন আবার শয়তান বলে শুরু হয়নি নামাজ শুরু হয়নি আরেকটু ঘুমাও এই করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন শুয়ে গেলেন ফজরে নামাজ শেষ হয়ে গেল সূর্য উদয় হয়ে গেল আপনি জাগলেন আর ভাবলেন আজকে তো আমার নামাজ পড়া হয়নি এই এইরকম যেই ব্যক্তি আছেন তিনি কোনো বোন হন অথবা ভাই হন পুরুষ অথবা নারী যারা এই এইরকম আছেন যে ফজরে সালাত আদায় করেন না শয়তান তাদের দুই কানে পেশাব করে শয়তান কত বড় শয়তান যে সে আদর করে ঘুম পাড়ায় ঘুমিয়ে দেয় আবার যখন ফজর হয়ে গেল নামাজ শেষ সূর্য উঠে গেল শয়তান নামাজের পরে পরে দুই কানে পেশাব করে চলে যায় তাহলে যারা ফজরে সালাত নামাজ কায়েম করেন না আদায় করেন না তাদের দুই কানে শয়তান পেশাব করে শয়তান আপনার আমার চরম শত্রু শয়তান আপনার আমার চরম শত্রু এবং প্রকাশ্য দুশমন এই আয়াতটি আল্লার এই মর্মে আল্লাহ বুল আমিন সুরে ইউসুফের পাঁচ নম্বর আয়াতে বলেন ইন না সৈতান লিলেন আদু ও শয়তান মানুষের স্পষ্ট প্রকাশ্য শত্রু আপনি যখন জানতে পারছেন যে শয়তান আপনার প্রকাশ্য শত্রু সেই শত্রু থেকে আপনাকে সতর্ক থাকতে হবে শয়তানের কাছে এমন এমন চাবি আছে শয়তানের কাছে এমন এমন বুদ্ধি আছে যে বুদ্ধিতে যাকে যেইভাবে শরীরের থেকে দিন থেকে গাফিল করতে পারবে সেই বুদ্ধিটা সেখানে কাজে লাগিয়ে তাকে দিন থেকে গাফিল করবে কারণ সে তো হচ্ছে আপনার আমার প্রত্যেক ব্যক্তির হচ্ছে স্পষ্ট প্রকাশ্য শত্রু যখন আপনি জানতে পারছেন যে শয়তান আপনার আমার প্রকাশ শত্রু যে কোনো সময় আপনার আমার ক্ষতি করতে পারে তাহলে ওই শৈতান থেকে আপনাকে আমাকে অবশ্যই বাঁচতে হবে অবশ্যই দূরে থাকতে হবে শৈতানকে আর সুযোগ দিতে হবে না শত্রুতা করা কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কথা সকলে জানার পরেও শয়তানের বন্ধু হয়ে যায় পাঁচক তো সলাদ কায়েম করেন না এবং এই শয়তান আপনার বড় বড় ক্ষতি করে দেয় সময় তো দিনই ভাই বন্ধুগণ তাহলে শয়তান হচ্ছে আপনার প্রকাশ্য শত্রু আর এ শত্রু কত বড় শত্রু যে আপনি যখন ফজরে সালাত নামাজ আদায় করলেন না সে আপনার দুই কানে পেশাব করে দেয় শয়তান কত চালাক জানেন আপনি সুরাতুল হাসারের ষোলো নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেন কামাথানি শৈতান এক একটু ওই শয়তানের মত উদাহরণ ওই শৈতানের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন শয়তান বলে ঈদ কাল আলীর না মানুষকে বলে উফুর কুফরি করো ফলাম মাকা ফরা কামাথানি শয়তানের শৈতানের মতো ঈদ কাল আলীল ইনসানে শয়তানি মানুষকে বলে উকফুর আল্লাহর সাথে কুফরি করো নজিবুল শয়তান মানুষকে বলে যে কুফরি করো আল্লাহর সাথে কুফরি করো ফালাম্মা কাফারা যখন শয়তান মানুষের সঙ্গে আল্লাহর সাথে কুফরি করে এ মানুষ যখন আল্লাহর সাথে কুফরি করে শয়তানের কথা যখন শুনে শয়তান বলে যে কুফরি করো আর মানুষ কত হতভাগা যে কুফরি করে ফালাম্মা যখন মানুষকে ফ্রি করে কালা বলে নিশ্চয় আমি তোমার থেকে মুক্ত আমার তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমার থেকে অনেক মুক্ত তোমার থেকে আমি দূরে আছি আলামিন নিশ্চয় আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি চিন্তা করুন যে শয়তান আপনাকে বলল কুফরি কর আপনি শয়তানের কথা শুনে কুফরি করলেন আর শয়তানের পদাঙ্কন অনুসরণ করেই তো মানুষ ফেতনাতে সিঁড়ি কে বেদাতে লিপ্ত হয় যখন একজন ব্যক্তি কুফরি করে শয়তান তখন বলে যে আমি তোমার থেকে মুক্ত আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই যদিও শয়তান ওই লোককে কুফরি করে গেছে এবং শয়তান বলে যে আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ রাবুল আলমিনকে ভয় করি তো দিনই ভাই ও বোন আমার যে ব্যক্তি ফজরে সালাত আদায় করে না এই ব্যক্তির দুই কানে শয়তান পেশাব করে দেয় কথাটা শুনে আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন এবং চিন্তা করছেন যে আজকে শেখ সলিম উদ্দিন মাদানী রাকা ইসলামিক সেন্টারের পেজে বাংলা পেজে তিনি আজকে এই ধরনের কেন বক্তব্য দিচ্ছেন আমি আপনার জন্য হিতাকাঙ্ক্ষী আমি আপনার ক্ষতি করব, না আমি আপনার উপকার করবই। আমরা একজন মাদানি মানুষ আজ পর্যন্ত জেনে শুনে কোনো ব্যক্তির ক্ষতি করিনি আর করব না যদিও আমাদের ক্ষতি করার জন্য অনেক লোকই চেষ্টা করছে ক্ষতি করছে কত কি করছে আমাদের ব্যাপারে আমরা সেগুলোর পারোয়া করি না সেগুলো আল্লাহর কাছে আমরা বিচার দিই যে আল্লাহ তুমি ওই লোকদের বিচার করে যারা আমাদের ক্ষতি করতে চাই আল্লাহ যদি ক্ষতি না করতে চায় বান্দা কোনো ক্ষতি করতে আমাদের পারবে না ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই বোন আমার তাহলে আপনাকে জানতে হবে যে এমন কোন সালাত আছে যে সলাত আপনি আদায় করলেন না না করলে শয়তান আপনার খানে পেশাব করে শয়তান খানে পেশাব করে এই কথাটি আপনাকে অবশ্যই জানতে হবে এই মর্মে আমি সহি বখারি এবং হাদি সহি মুসলিমের হাদিস আপনাদের সামনে পেশ করব সহি বখারির এক হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিস এ হাদিসটা আরেকবার এসেছে তিন হাজার দুইশো সত্তর নম্বর বখারির এবং সহি মুসলিমের সাতশো চুহাত্তর নম্বর হাদিস সহি বখারির এগারোশো চুয়াল্লিশ এবং তিন হাজার দুইশো সত্তর নম্বর হাদিস এবং মুসলিমের সাতশো নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে ওই লোকের কথা ওই হত ভাগার কথা যেই হতভাগা রাত্রে জেগে থাকে ফজরের সালাত আদায় করে না অথবা কোন সালাত আদায় করে না ঘুমিয়ে গেল সালাত ছেড়ে শয়তান পেশাব করে দেয় বর্তমান যুগে দেখা যায় অধিকাংশ মানুষ ফজরের নামাজে আসে না নেট হওয়ার পরে মানুষ নেটের সাথে এত মহাব্বত নেটের মাধ্যমে ভালো কাজও আছে মন্দ কাজও আছে আজকাল দেখা যায় যে অনেক লোক ফজরের সালাত আদায় করে না জিজ্ঞেস করা হলে বলে যে ভাই বা শেখ নামাজের পরে ঘুমিয়েছিলাম মোবাইলটা একটু খুললাম নেট দেখতে দেখতে ইউটিউবে ইউটিউবে কিছু শুনতে শুনতে বা নেট ব্যবহার করতে করতে রাতে বারোটা একটা হয়ে গেছে সময় তো দিনই আমার তাহলে নেট আপনি নেটে এত আসক্ত হয়েছেন রাতে বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত নেট ব্যবহার করলে আপনি তো ফজরে জাগতে পারবেন না ফজরে জাগতে হলে আপনি অ্যালার্ম লাগিয়ে দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আল্লাহ আমাকে ফজরে জাগায় এবং আল্লাহর কাছে দোয়া করেন অ্যালার্ম লাগিয়ে দেন এবং আপনি খুব তাড়াতাড়ি এসারের পরে পরে কিছুক্ষণ পরে আপনি ঘুমিয়ে যান যদি রাত্রে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমিয়ে যান তাহলে ইনশাল আল্লাহ আপনাকে জাগিয়ে দেবেন এবং আপনি জাগতেও পারবেন ফজরে নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন তো দিনই ভাই ও আমার

রসুল অসাল্লামের কাছে বলা হলো এমন এক ব্যক্তির কথা না মালাইল আসবাহা। সে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমায় না মালাইল হাত্যা আসবাহা। সে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমায় আর ফজরের নামাজ আদায় করে না কালা রসুল বললেন গা রাজুলুন এই লোকটা এমন ব্যক্তি এমন প্রকার এই ব্যক্তি এমন এই ব্যক্তি যে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমায় ফজরে নামাজ আদায় করে না শৈতান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান তার দুই কানে পেশাব করে উদি অথবা তার এক কানে পেশাব করে শয়তান আপনার দুই কানে পেশাব করুক অথবা এক কানে পেশাব করুক আর সঠিক মত হলে যে দুই কানে শয়তান পেশাব করে দেই। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না তাহলে এটা কি ভালো কাজ শয়তানের কথা শুনে আপনি রাত্রি ফজরে জাগলেন না রাত্রে বিলম্ব করে দেরি করে আপনি ঘুমালেন আর শয়তানকে আবার সুযোগ দিলেন যে আপনার দুই কানে পেশাব করুক কাজটা কি আপনাকে ভালো লাগবে শয়তান পেশাব করলে কি ভালো লাগবে কাউকে ভালো লাগবে না পেশাব থেকে যদি আপনি বাঁচতে চান যে শয়তান যেন আমার কানে পেশাব না করে তাহলে অবশ্যই আপনি নামাজ জামাতের সাথে আদায় করুন তাহলে শয়তান আপনার কানে পেশাব করতে পারবে না আলোচ্য বিষয় আজকে রয়েছে যে শয়তান কোন ব্যক্তির কানে পেশাব করে উত্তর কি পেলেন যে ব্যক্তি রাত্রে ঘুমায় সকাল পর্যন্ত ঘুমায় আর নামাজ পড়ে না সে ব্যক্তির কানে শয়তান পেশাব করে দেয় দুই কানে পেশাব করে অথবা এক কানে পেশাব করে বুখারের তিন হাজার দুইশো সত্তর নম্বর হাদিস সহি মুসলিমের সাতশো চুহাত্তর নম্বর হাদিস এই মর্মে সহি বুখারের আরেকটি হাদিস পাওয়া যায় তাহলে এই হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা থেকে তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লামের সামনে আমরা এক ব্যক্তির কথা বলা হলে যে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমায় নামাজ পড়ে না রাসুল সাল্লাম বললেন যে এই ব্যক্তির দুই কানে শয়তান পেশাব করে দেয় অথবা এক কানে পেশাব করে বোখারি মুসলিম তাহলে বোখারি এবং মুসলিমের হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হলো যে যে ব্যক্তি ফজরে নামাজ আদায় করে না সে ব্যক্তির কানে দুই কানে অথবা এক কানে শয়তান পেশাব করে দেয় আর দুই কানে পেশাব করে এটাই সঠিক সময় তো দিনী ভাই ও বোন আমার এই মর্মে সহি আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করব সহি বখারির এক হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিস عن عبد الله رضي الله عنه قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل فقيل ما زال نائم حتى أصبح ما قام إلى الصلاة فقال بال الشيطان في أذنه رواه البخاري رواه البخاري صحيح البخاري 1144 مرحديث আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যুকেরা মানে বর্ণনা করা হলো বলা হলো ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি এমন এক লোকের আলোচনা রাসূল করা হলো রাসূল সাল্লাল্লাহু সামনে এমন এক ব্যক্তির কথা বলা হলো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে এমন এক ব্যক্তির আলোচনা করা হলো এমন এক ব্যক্তির কথা বলা হলো ফাকিলা বলা হলো কি

যেমন এক ব্যক্তি যে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে মা সলাতে আর সে ব্যক্তি নামাজের জন্য দাঁড় হয় না নামাজের জন্য উঠে না নামাজ অন্য আছে মা সলাতে সে ব্যক্তি ফজরের নামাজের জন্য উঠে না সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকলো দেখুন আপনি ভাই ও বোন আমারা চিন্তা করুন যে পৃথিবীতে কত মুসলিম আছে যারা ফজরের নামাজে জাগে না ফজরের নামাজ পড়ে না সে ব্যক্তির শাস্তি কি সে ব্যক্তির পরিণাম কি সে ব্যক্তি কত নিকৃষ্ট যে শয়তান তার দুই কানে পেশাব করে নাও জবিল রসুল্লাহ সাল্লাম বললেন ফাকালা বাল শৈতন ফি উদনি শয়তান তার কানে পেশাব করে দেয় তাহলে রাসুল উল্লাহামকে বলা হয়েছিল ওই ব্যক্তির সম্মানে ব্যাপারে যে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে ফজরে নামাজ আদায় করে না রাসুল উল্লাহাম বললেন যে এই ব্যক্তির কানে শয়তান পেশাব করে দেয় শয়তান যদি আপনার কানে পেশাব করে ভালো লাগবে কি কখনোই ভালো লাগবে মনটা খুব খারাপ হবে যদি আপনি দেখতে পান যে শয়তান পেশাব করছে তাকে ছাড়বেন গলা টিপে ধরবেন তাকে মাখবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বিভুর ঘুমে ঘুমিয়ে আছেন কোনো খেয়াল নেই শয়তান কত চালাক আপনাকে ঘুম পাড়িয়ে দিলো ঘুমাও 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 সকাল হয়ে গেল আবার সে শেষ বেলাতে তুই কানে পেশাব করে চলে গেল যে বান্দা তুই ঘুমাবি তো আমি তোর কানে পেশাবি করলাম যা সময় তো দিনই ভাই ও বনামার সহিহ অধ্যায় হচ্ছে বা বা ইদা নাম ওলাম ইয়ুসাল্লি বালা শাইতান ফি উযনি অধ্যায় হচ্ছে ইদা নাম যখন কোন ব্যক্তি ঘুমিয়ে যায় ওলাম ইয়ুসাল্লি আর নামাজ পড়ে না একজন ব্যক্তি সারা ঘুমিয়ে গেল নামাজ পড়লো না যে যখন নামাজ হতে পারে ইদা নাম ওলাম ইয়ুসাল্লি বালা শাইতান ফি যখন একজন ব্যক্তি ঘুমিয়ে গেল সলা তাদের করলো না শয়তান তার খানে পেশাব করে দেয় এই মর্মে অধ্যায় ইমাম বুখার রহমতুল্লা আলাই তার অধ্যায় বেঁধেছেন এমন এক লোকের ব্যাপারে যে লোক ঘুমায় নামাজ পড়ে না শয়তান তার খানে পেশাব করে দেয় তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না ঘুমিয়ে গেল বিশেষ করে ফজরের নামাজে ঘুমিয়ে থাকলো শয়তান তার দুই কানে পেশাব করে চলে যায় সময় তো তিনি ভাই বোন পর্যন্ত আমার আলোচনা থেকে আপনি দুইটা পয়েন্ট পয়েন্ট জানতে পারলেন একটা হলো হলে শয়তান আপনার আমার প্রকাশ্য সবসময় সতর্ক সাবধান থাকতে হবে দুই নম্বর পয়েন্ট আপনি জানতে পারলেন যে যে ব্যক্তি ফজরে সালাত আদায় করবে না সে ব্যক্তির দুই কানে শয়তান পেশাব করে দিন যে ব্যক্তি করে না উঠে না সে ব্যক্তির কানে শয়তান পেশাব করে দেয় তাহলে আপনাকে কি করতে হবে সালাতের যখনই জন্য আজান দেওয়া হয় সঙ্গে সঙ্গে আপনি উঠে যান শয়তানকে আর সুযোগ দিবেন না জীবনে হয়তো আপনি অনেক সুযোগ দিয়েছেন শয়তানকে নিজের কানে পেশাব করানোর অনেক সুযোগ দিয়েছেন আজকে থেকে আপনি সতর্ক সাবধান হয়ে যান পাঁচ সালাত আদায় করুন নামাজ পড়ুন নামাজ ছেড়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন না যদি থাকেন শয়তান আপনার কানে পেশাব করে দেবে আপনার জীবনে কত নামাজ আপনি ছাড়লেন হাই বোন আমার কত নামাজ ছাড়েন কতবার শয়তান আপনাদের কানে পেশাব করলো ছি ছি খুব খারাপ কাজ আজকে থেকে প্রতিজ্ঞা করেন সালাদ জামাতের সাথে আদায় করব হওয়ার পূর্বে আজান মসজিদে যাব পূর্বে মসজিদে যাব আর ছেড়ে আমরা ঘুমিয়ে আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন শয়তানের কুমন্ত্র থেকে শয়তানের পেশাব থেকে আমাদেরকে রক্ষা করেন সকলে বলুন আল্লাহ আমিন আমরা প্রতিজ্ঞা করব অঙ্গীকার ওয়াদা করব যে আজকে থেকে আমরা শয়তানকে আর আমাদের কানে পেশাব করতে দিব না যদি প্রতিজ্ঞা করেন তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন সময় তো তিনি ভাই ও বোন আমার যদি আপনার ফজর আজানের সময় প্লেন থাকে আপনি প্লেনে উঠবেন না অবশ্যই উঠবেন ট্রেনের টিকিট আছে আজানের সময় ট্রেনে উঠবেন না উঠছেন আপনি দুনিয়ার সমস্ত কাজ করার জন্য আপনার ঘুম ভেঙে যায় আর আপনি নামাজের জন্য কেন জাগতে পারছেন নামাজ ছেড়ে আপনি কিভাবে শুয়ে থাকছেন ভাই বোন আমার নামাজ ছেড়ে ছেড়ে আপনি কিভাবে ঘুমিয়ে থাকছেন রাত্রি তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যান নেট ফেট কম ব্যবহার করুন দিন আলোচনা শুনেন তাড়াতাড়ি ঘুমিয়ে যান আল্লাহর কাছে দোয়া করেন অ্যালার্ম দুই তিনটা লাগিয়ে দেন লাগিয়ে যখনই ফজর আজান হলো আগে উঠে আজানের সময় উঠেন অথবা আগে উঠে যান তাহাজুদের সালাত আদায় করেন হ্যাঁ এটা একটা ভালো ভালো জিনিস হজরের সালাত জামাতের সাথে আদায় করুন তাহলে আপনার কানে শয়তান আর পেশাব করার সুযোগ পাবে না আমরা ইনশাল্লাহ আজকে থেকে শয়তানকে আর আমাদের কানে পেশাব করতে দেওয়ার সুযোগ দিব না আল্লাহ আমাদের সবাইকে পাচক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ সময় তো দিনই ভাই ও বোন আমার দেখুন পাঁচ অক্ট সালাদ আপনাকে আদায় করতে হবে দুই অক্ত তিন অক্ত চার অক্স পড়লে আপনার কোনোই লাভ হবে না আল্লাহর সালাদ পাঁচ বার দিনে রাত্রে পাঁচ অক্ত যদি তিন অক্ট দুই অক্ট চার অক্স পড়েন কোনো লাভ নেই অনেক লোককে দেখা যায় ফজর জীবনেই পড়ে না জিজ্ঞেস করে ভাই ফজর পড়েন না কেন বলে যে আমাকে ডাক্তার নিষেধ করেছে ফজরে জাগতে ডাক্তার নিষেধ করলো ফজরে জাগিও না আল্লাহ নিষেধ করলেন যে ফজর আজান হয়েছে শুইও না আল্লাহর কথা না মেনে ডাক্তারের কথা মানলেন চিন্তা করো না আল্লাহ রাবুল আলমিনের এই আল্লাহ ব্যবস্থা রেখেছেন যে মোয়াজিন বাঁচ বা ডাক হাইয়া আল্লাহ সালা তোমরা সালাতের দিকে নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ তোমরা সার্বিক কল্যাণের দিকে এসো আর আপনি আজান শুনে শুয়ে থাকলেন কেন এই জন্য আপনি জাগলেন যে যাক ডাক্তার আপনাকে নিষেধ করেছে সকাল বেলার বাতাস আপনার জন্য ক্ষতি আরে কিরকম ডাক্তার সকাল বেলার বাতাস ক্ষতিকর না জবিল্লাহ সময় তো তিনি ভাই ও আপনাকে বলবো যে আপনি পাঁচ অক্ত সালাত আদায় করে তাহলে আপনার লাভ আছে পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে দুই ওয়াক্ত তিন অক্ত আদায় করছেন মাফি পায় দেখ কোনো লাভ নেই অতএব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন আল্লাহ আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ সময় তো দিনই ভাই বোন আমার সালাদ যিনি আদায় করবেন এই ব্যক্তির গুনহা আল্লাহ সমস্ত পাপকে তিনি মিটিয়ে দিবেন এবং বিশেষ করে ফজরের নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে সে ব্যক্তি পাঁচক সালাত সালাদ আদায় করতে কারণ ফজরে নামাজের সময় মানুষ ঘুমিয়ে থাকে ঘুম থেকে ওঠা কতই কঠিন ব্যাপার কিন্তু হলে কঠিন আসলে নামাজের সময় মানুষ ব্যস্ত থাকে এবং ফজর এবং আসর এই দুই নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করবে সে ব্যক্তি জোহর মাগের গেরেবেষা অবশ্যই আদায় করতে পারবে আর যে ব্যক্তি এই দুই নামাজের হেফাজত করবে না সে ব্যক্তি বাকি নামাজ আর পড়তে পারবে না অতএব এই দুই নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই মর্মে আমি একটি হাদিস পেশ করি যে ব্যক্তি ব্যক্তি আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে পৃথিবীর কোন শক্তি তার ক্ষতি করতে পারবে না ফজরের সালাতের বহু ফজিলত আছে আমার উস্তাদ সম্মানিত শাহে মতিউর রহমান মাদানী ফজরের সালাতের দশটি ফজিলত বর্ণনা করেছেন সেই বক্তব্যটা আপনারা শুনে নেবেন আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করতে চাই যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি আল্লাহর আল্লাহর অধীনে চলে পৃথিবীর শক্তি তার ক্ষতি করতে পারবে না ফজরের নামাজে আরেকটি ফজরত হচ্ছে যে যে ব্যক্তি ফজরের এবং আসরের সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে সহিব খারির পাঁচশো চুহাত্তর নম্বর হাদিস সাহি মুসলিমের ছয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুর উল্লাহ সাল্লাম বলেছেন মানসল্লাল বারদাইন এ দেখাল জাননা মনসল্লাল বারদাইন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে দেখাল জান্নাত সে ব্যক্তি জান্নাতে যাবে দুই ঠান্ডা বলতে ফজরের নামাজ এবং আসরের নামাজ ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে আপনি কি জান্নাত চান না বোন ভাই আমার সমাজ দিনই ভাই বোন আমার আপনারা কি জান্নাত চান না অবশ্যই জান্নাত চান পৃথিবীর সমস্ত মুসলিম চাই যে জান্নাতে যাবে কিন্তু আপনি পাচক সালাত সালাদ আদায় করুন নিয়মিত আদায় করুন আল্লাহ বলছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত নিশ্চয় সালাত মুমিনদের প্রতি নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে অতএব আপনি পাঁচক্ত সালাতের যা সময় রয়েছে

সল্লা কবলা তলুই শম যে ব্যক্তি সূর্য উঠোর পূর্বে অর্থাৎ ফজরে নামাজ আদায় করে অকব্লা গুরু বেহা আর সূর্য ডুবর পূর্বে অর্থাৎ আশরে সলাত আদায় করে ইয়ানি আল ফজ রবল আশরা তার যে ব্যক্তি ফজরে এবং আশরে সালাত আদায় করে সে ব্যক্তি কখনোই জহান নামে যাবে না এটা হচ্ছে সয়ী মুসলিমের ছয়শো চৌত্রিশ হাদিস। صلاة قضايا الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم ان نهرا بباب يغتسل فيه كل يوم خمسا ما تقول ذلك يبقي من درانيه قالوا لا يبقي من درني شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا قلنا برنا جار جارا ارأيتم لو أن نهرا بباب أحدكم اغتسل منه كل يوم خمسا خمس مرات هل يبقي دره هل يبقي هل يبقي من درا شيء قالوا لا يبقي من درا شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا يركب برنا يسجد صحيح بخاري مسلم حديث حديث نمبر بخاري 528 صحيح مسلم ছয়শো সাতষট্টি নম্বর হাদিশ স্বাদীশ্যের বর্ণনা এইরকম হাদিশে আছে যে আর আইতুন তোমরা আমাকে খবর দাও লা ওন্ন্যা নাহারান বিবাহ বেহা তোমাদের কাউরি দরজার সামনে যদি একটি নদী থাকে নহর থাকে একতা সেল ফি হেকুল্লা ইয়ৌমিন খামসান আর ওই নদীতে সেই সে পাঁচবার বসর করে মা তা কুল দ্বারে কা ইউ কিমিন দ্বারা নেহি

অন্য বননা এসেছে ফাদালিকা মাতালুস সলাওয়াত ইলখাংস এটাই হচ্ছে পাঁচযুক্ত সলাতের উদাহরণ এবং লহবিহীন নল খতায়া আল্লাহরা বোলালাম এর মাধ্যমে মানুষের সমস্ত গুণাকে মাফ করে দেবে মিটিয়ে দিন সময় তো দিদি ভাই ও বোন আমার পর চিন্তা করুন যারা পাঁচওক্ত সালাত আদায় করবে তাদের গুনা লহর বোলালাম মিলে সলাতের মাধ্যমে মিটিয়ে দিবেন যিনি সালাত আদায় নামাজ আদায় করলেন না গুনাহ মিটাবে যিনি দুইবার সালাত আদায় করলেন তিনবার চারবার করলেন আল্লাহ গুনাহ মাফ করবে না শর্ত কি আছে خمسه সালাওয়াতিন পাঁচটা সালাত পাঁচবার আদায় করতে হবে অতএব যে ব্যক্তি পাঁচবার সলাত আদায় করবে শয়তান তার কানে পেশাব করার আর কোনো সুযোগই পাবে না সময় তো দিনই বোন আমার তাহলে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা স্পষ্ট বললাম এবং হাদিসের আলোকে যে শয়তান কোন ব্যক্তির কানে পেশাব করে এর উত্তর আপনারা পেয়ে গেলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমায় সলা আদায় করে না সে ব্যক্তি না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় শয়তান কার কানে পেশাব করে দেয় নামাজ ছেড়ে ঘুমিয়ে আছেন শয়তান ওই ব্যক্তির কানে পেশাব করে দিবে আরও জানতে পারলেন যে শয়তান আপনারা আমার প্রকাশ্য শত্রু যে শত্রুকে আর এরকম মানে জঘন্যতম কাজ করার সুযোগ আমরা দিব না আপনারা আরো জানতে পারলেন যে ব্যক্তি ফজরে নামাজ আদায় করবে আসলে নামাজ আদায় করবে জান্নাতে যাবে জাহান নামে যাবে না আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেবে জিম্মা আল্লাহ হয়ে যাবেন আল্লাহর অধীনে চলে আসবে এবং যে ব্যক্তি পাঁচবার সলাত আদায় করবে সে ব্যক্তির জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবেন অতএব ভাই বোন আমার আপনাদের আমি এটাই বলবো আমাদের এই রাকা ইসলামিক সেন্টার বাংলা পেজ থেকে আপনার পৃথিবীর যে কোনো জায়গাতে আছেন অবশ্যই আপনারা আমার এই বক্তব্যটা শুনছেন শুনবেন ইনশাআল্লাহ এর প্রতি আমল করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে যে আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচক সলাত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে তার অশ্লীল 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 কাজ থেকে অন্যায় থেকে এবং শয়তানের পেশাব করা থেকে আমাদেরকে হেফাজত করুক সংরক্ষণ করুক আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রলোচনা থেকে শয়তানের থেকে বেঁচে থেকে সৎ আমলগুলো করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের পাঁচ ওয়াক্ত সলাথ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সমাজ যারা আধা নামাজি দুই অক্ত নামাজি তিন অক্ট নামাজি চার ওয়াক্ত নামাজি আছে আল্লাহ এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো এই বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু